الصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد تقوار اوپر آلو چنار آج كير شبهار شمباني تو شبهاپوتي شمباني تو پستيتي تقوى القرآن ار ايمان ار مطوئي شب چه گروت تو پرن اكتی عدد هاي خدبت الحاجر مدده امرا شادان تو جه تین تي آيات اللي كوره تھا کی جار پرثم تي تي ايوها الذين آمانو بولي ايمان دار تر کے شمبودهن کرا ہوئے چه ايبان পরবর্তীতে সূরা নিসার প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আবারও ঈমানদারদেরকে সম্বোধন করা হয়েছে তিনটি আয়াতে ইত্তাকুল্লাহ বলে আল্লাহর তাকওয়ার দিকে মানুষকে আহ্বান করা হয়েছে ঈমানদারদেরকে আহ্বান করা হয়েছে আল কোরআনে একক বিষয় হিসাবে ইমানের পরপরই তাকওয়ার আলোচনা সবচেয়ে বেশি করা হয়েছে ইমান এবং তাকওয়া অঙ্গাঙ্গীভাবে জড়িত মমিনের উপর অপরিহার্য দুটো বিষয় যেটির কোনো একটির অভাবে আসলে মমিন তার ইমানের পথে চলতে পারে না আর এই জন্যই বারবার আমরা যখনই দেখি কোনো ভালো কাজের কথা বলা হয়েছে সেখানে ইত্তাকুল্লাহ বলা হয়েছে যেমন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহর জন্য হজ এবং উমরা তোমরা পালন করো দীর্ঘ এই আয়াতের শেষে বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আবার আমরা দেখি যখন মুমিনদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা রিবার যা কিছু আর বাকি আছে সবকিছু তোমরা তরক করো এরপরে বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো অর্থাৎ ইবাদত পালনের ক্ষেত্রে এবং যে কোনো ইনস্ট্রাকশন কার্যকর করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে আবার হারাম বর্জন করার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে এর মানে হচ্ছে এই যে প্রকৃতপক্ষে একজন মোমেন আল্লাহকে ভয় করা ছাড়া এবং তাকওয়া ভিত্তিক জীবন অবলম্বন করা ছাড়া তার পক্ষে আল্লাহর ইনস্ট্রাকশনগুলো পালন করা সম্ভব নয় আল্লাহর ফরজ এবং ওয়াজিবগুলো পালন করা সম্ভব নয় সালাত আদায় করা সিয়াম পালন করা হজ পালন করা জাকাত দেওয়া যার মধ্যে তাকওয়া নেই তার পক্ষে সম্ভব নয় ঠিক তেমনি যারা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত অন্যায়ের মধ্যে লিপ্ত দুর্নীতির মধ্যে লিপ্ত এবং নানাবিধ অকল্যাণকর অমঙ্গলকর মন্দ কাজের মধ্যে লিপ্ত সে কাজ থেকে তারা বেরিয়ে আসতে পারবে না যদি না তাদের মধ্যে তাকওয়া থাকে তাকওয়া ছাড়া পাপ বর্জন করা সম্ভব নয় এজন্য যখনই পাপ বর্জনের জন্য আমাদেরকে আহ্বান জানানো হয় তখনও বলা হয় ওয়াত্তাকুল্লাহ মুমিন জীবনে তাই তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণ একটা পদ্ধতি একটা অনুসরণীয় বস্তু এবং সেই জন্য সূরা আল আরাফের মধ্যে আমরা দেখি আল্লাহ তাআলা ঈমান এবং তাকওয়া এ দুটো পাশাপাশি উল্লেখ করেছেন এবং বরকতের জন্য এ দুটোকে প্রধান এবং অপরিহার্য উপকরণ হিসেবে উল্লেখ করেছেন তিনি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ যদি জনপদের লোকেরা ঈমান আনত তাকওয়া অবলম্বন করত তাহলে আমি আসমান এবং জমিনের বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিতাম তাহলে তাকওয়া এবং ঈমান না থাকলে বরকত উন্মুক্ত হবে না ইত্যাদি আরো নানা ধরনের আয়াত যেমন আরেকটি আয়াত হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিনদের থেকে ছাড়া আর কারো কোনো আমল কারো কোনো ভালো কাজ কবুল করেন না
সে যত ভালো কাজই করুক তার মধ্যে তাকওয়া থাকতে হবে। ইমান সহ আল্লাহর ভয় না থাকলে ভালো কোনো কাজ আল্লাহ তাআলা কবুল করেন না। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা শুধুই মুত্তাকিনদের থেকেই কবুল করে থাকেন। সেজন্যই তাকওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কাছে তাকওয়ার যে স্কেলিটন বা একটা রূপরেখা সাধারণভাবে বিরাজ করে আমাদের চিন্তা চেতনায়, সেটা হচ্ছে তাকওয়ার বাহ্যিক একটা রূপ, দাড়ি টুপি একটু লম্বা জামা পরা, এরকম একটা বেশভূষা যার থাকবে তিনি মোত্তাকি, এরকম একটা বিষয় সাধারণ মানুষের মধ্যে প্রচারিত বা প্রচলিত। কিন্তু তাকওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরে, তাকওয়ার স্থান হচ্ছে অন্তরে। আসুন আমরা আজকের আলোচনায় তাকওয়ার অর্থ এবং তাকওয়ার স্থান এবং তাকওয়ার উপকারিতা এবং তাকওয়া ভিত্তিক মুমিনের কর্মসূচি কি হতে পারে আমরা সেগুলোর উপর একটু আলোচনা করি ইনশাআল্লাহ। তাকওয়া কি এই বিষয়টা আমরা যদি প্রথমেই আলোচনা করি, যেহেতু তাকওয়া শব্দটা খুবই পরিচিত, এর একটা লিটারাল মিনিং এর দিকে আমরা আজকে যাচ্ছি না, আমরা শুধু বুঝার চেষ্টা করব যে তাকওয়াটা কি, ইসলাম কি বুঝিয়েছে, কোরআনে তাকওয়া বলতে আমাদেরকে মানে কোন জিনিসটা বোঝানো আল্লাহ তাআলার উদ্দেশ্য বা আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাকওয়ার অর্থ আমরা বিভিন্ন কোরআনের তর্জমার বইতে বিভিন্ন রকম পাই। কেউ বলেছেন আল্লাহ সম্পর্কে সচেতনতা, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ সম্পর্কে সচেতনতা। কেউ বলেছেন আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এই জন্য ইত্তাকুল্লাহ বলতে আপনারা দেখবেন যে তর্জমায় লেখা হচ্ছে আল্লাহকে ভয় করো। কেউ বলেছেন তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে মেনে চলা, এটা হচ্ছে তাকওয়ার সংজ্ঞা এসছে। আর কেউ বলেছেন তাকওয়া হচ্ছে আল্লাহ সন্তুষ্টি সহ তাকে ভালোবাসা। তো আসল কথা হচ্ছে এই সবগুলোই কিন্তু তাকওয়ার মধ্যে আছে। অতএব তাকওয়াকে কোনো একটা ছোট্ট অর্থের মধ্যে কনফাইন্ড না করে তাকওয়ার যতগুলো ব্যক্তি আছে যতটা কমন অর্থ থেকে নেওয়া যায় সেটা নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহ সম্পর্কে সচেতনতা, কোরআন সম্পর্কে সচেতন থাকা এবং সেখান থেকে বের করে আনা, তাহলে আমার দায়িত্বটা কি, সতর্কতার সাথে সে দায়িত্ব পালন করা, এটা তাকওয়ার একটা বিশাল বড় বিষয়। এবং আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্ভ্রম এবং আল্লাহকে ভয় করা, এই পুরোটাও তাকওয়ার অর্থের মধ্যে আছে। যিনি মোত্তাকি হবেন তিনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন, শ্রদ্ধা পোষণ করবেন, আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর আজাবকেও তিনি ভয় করবেন, এই বিষয়গুলো কিন্তু আছে। আর যিনি মোত্তাকি হবেন আল্লাহর প্রতি তার মহব্বত এবং ভালোবাসাও কিন্তু থাকবে। এটা কখনোই ভাবা যায় না যে একজন মোত্তাকি ব্যক্তি কিন্তু আল্লাহর প্রতি তার ভালোবাসা নেই। এই জন্য মহব্বত যেটাকে আমরা শরীয়তের পরিভাষায় বলি, সেই মহব্বতটা তাকওয়ার একটা অপরিহার্য অনুষঙ্গ, থাকতেই হবে, তা না হলে তাকওয়াটা কখনো পরিপূর্ণ হচ্ছে না। তাকওয়ার আরেকটা অর্থ হতে পারে নিরাপদ দূরত্বে অবস্থান করা, যে কোনো বিপদ থেকে, মুসিবত থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, দুর্নীতি থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা। কারণ সমস্ত পাপ মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, অন্যায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব তাকওয়ার এই সেন্সগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। আমরা তাকওয়ার যদি একটা ছোট্ট সংজ্ঞা দিয়ে বুঝতে চাই তাহলে এভাবে বলবো যে তাকওয়া হচ্ছে, তাকওয়ার দুটো সাইট, একটা হচ্ছে করণীয় আর একটা হচ্ছে বর্জনীয়। এই প্রত্যেকটা সাইডে তিনটা করে বিষয় আছে। করণীয় দিকের মধ্যে আছে কি, আল্লাহর কাছে সওয়াবের আশা করা, আল্লাহর নির্দেশ মান্য করা এবং আল্লাহকে আল্লাহর আনুগত্য করা। তার মানে হচ্ছে আল্লাহর নির্দেশ মান্য করা সওয়াবের আশায় আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা হচ্ছে করণীয় দিক। আর আরেকটা হলো আল্লাহর আদাবের ভয়ে, আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী ওহির আলোকে তার নিষিদ্ধকৃত কাজগুলো বর্জন করা। তাহলে এখানেও তিনটা বিষয় পেলাম, প্রথমেও তিনটা বিষয় পেলাম, এই সবটা মিলে তাকওয়া। তাকওয়া যে কোনো একটার নাম নয়, কেউ খুব নামাজি কিন্তু আবার সমস্ত পাপের সাথেও তিনি আছেন, তাহলে তিনি মোত্তাকি হবেন না। আবার কেউ বলেন যে দেখো আমি তো পাপ করি না, আমি সৎ থাকার চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি, মানুষকে সাহায্য করার চেষ্টা করি, তোমাদের মতো নামাজও পড়ি না, আবার ইয়ে দরকার নাই, মানে তিনি ভাবেন তিনি মোত্তাকি। কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে যিনি
পাপ বর্জন করেন, সৎ জীবন যাপন করেন, কিন্তু ইসলামের কোন অনুশাসন মেনে চলেন না, তিনি মুত্তাকি নন। হতে পারেন তিনি সৎ তার ব্যক্তিগত কোনো কোনো পর্যায়ে, পেশাগত ক্ষেত্রে। আবার যিনি ইবাদতের মধ্যে এক নম্বরে, মসজিদে তাকে এক নম্বরে পাওয়া যায়, কিন্তু ব্যক্তিগত জীবনে সৎ নন, তিনিও মুত্তাকি নন। অতএব যিনি আল্লাহর ইনস্ট্রাকশন গুলো তার ওহির আলোকে সওয়াবের আশায় পালন করেন এবং আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী ওহির আলোকে বর্জনীয় কাজগুলো, নিষিদ্ধ কাজগুলো আল্লাহর ভয়ে বর্জন করেন, এই দুটো মিলে হচ্ছে তাকওয়া। খুব সহজ। তাহলে প্রথম জিনিসের মধ্যে দুটোর দুটো সাইডে কমন জিনিস আমরা পেলাম, ওহির আলোকে আল্লাহর ইনস্ট্রাকশন গুলো ওহি, তাই না? আল্লাহ যেগুলো আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, সেটাই ওহি, এটাই হচ্ছে আল্লাহর ইনস্ট্রাকশনের আলোকে বা ওহির আলোকে কথার অর্থ। দুখানে এটা থাকতে হবে, কমন একটা জিনিস দুখানে আছে। এরপর প্রথমে যেটা করণীয় দিকের মধ্যে আরো আছে, আল্লাহর আনুগত্য পোষণ করা, এবং আরেকটা আছে এই আনুগত্য পোষণ করবেন সওয়াবের আশায়, আল্লাহর কাছে আপনি এক্সপেক্ট করবেন রিওয়ার্ড। রিওয়ার্ড যদি আপনি এক্সপেক্ট না করেন তাহলে আপনার জন্য রিওয়ার্ড থাকবে না। এটাই হচ্ছে ওই যে নিয়াতের কথা আমরা বলেছি। নিয়াতটা কি? নিয়াতটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ সন্তুষ্ট হয়ে তিনি যে রিওয়ার্ড দেওয়ার ওয়াদা করেছেন সেটা তিনি দিবেন। আল্লাহ সন্তুষ্টির ইচ্ছা করা অথবা তার কাছে সওয়াবের আশা করা, এগুলো সব একই সমার্থক কথা। ঠিক তেমনি ভাবে যিনি পাপ বর্জন করছেন, এমনি সওয়াবের আশা নাই, তাইলে সেটা কিন্তু তার জন্য তিনি রিওয়ার্ড পাবেন না। পাপ বর্জন করতে হবে ওহির ইনস্ট্রাকশন অনুযায়ী এবং আল্লাহর আজাব থেকে বাঁচার আশায়, আল্লাহর আজাব থেকে বাঁচার আশায়, মানে তার ভয়ে, তার আজাবের ভয়ে, এইটা মিলে হচ্ছে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একটা অমোঘ বাণী, একটা সুন্দর আহ্বান স্রষ্টার পক্ষ থেকে সমস্ত মানবতার প্রতি এবং ইমানদারদের প্রতি, বিশেষ করে হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভাবে, আর তোমরা মরে যেও না, অ্যাকসেপ্ট, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারপর মারা যাও। তার মানে কি? মানুষ তো জানে না যে কখন সে মারা যাবে, অতএব ইনস্ট্যান্টলি প্রত্যেক মানুষের উপর ফরজ হচ্ছে সে ইমানের মধ্যে ঢুকবে এবং তাকওয়ার জীবন অবলম্বন করবে। এটাই হচ্ছে এই আয়াতের মূল কথা। আল্লাহকে যথাযথভাবে ভয় করার এই কথাটা যখন কোরআনে নাজিল হলো, সাহাবারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন যে আল্লাহ মহান স্রষ্টা, তাকে যথাযথভাবে কতটুকু ভয় করবে, এটা তো এর তো কোনো ক্যালকুলেশন আমাদের কাছে নাই, আমাদের সাধ্যের অতীত। তখন আরেকটা আয়াত নাজিল হলো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, তোমাদের সাধ্য অনুযায়ী, সালাত, সালাতের পারফরমেন্স, সালাতের কেরাহাত, তারপরে আরো অন্যান্য কাজগুলো, ফরজটা তো পালন করতে হবে, ফরজটা কিন্তু খুব শর্টলি আমাদেরকে করা হয়েছে, এরপরেও আরো যদি কাজগুলো করে নিজেদের মান আমরা বৃদ্ধি করতে চাই তাহলে সেটা হচ্ছে আমাদের সাধ্য অনুযায়ী। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের অতীত কোনো কাজ, কাজের বোঝা তিনি আমাদের উপর চাপিয়ে দেননি। তাকওয়ার ইনস্ট্রাকশন তো অনেকগুলো আয়াতে এসছে, সেটা তো আমরা বলেছি। দ্বিতীয় যে আয়াতটি আমরা সূরা নিসা থেকে পাঠ করেছি সেটি হচ্ছে, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং সেই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী এবং এ দুজন থেকে সৃষ্টি করেছেন অগণিত নর ও নারী। আর তৃতীয় যে আয়াতটি আমরা বলেছি তার অর্থ হচ্ছে, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদিদা, এবং সঠিক কথা বলো, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের সমস্ত আমলকে সংশোধিত করে দিবেন এবং তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। ওমা ইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এবং যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে নিগূঢ়ভাবে আনুগত্য করলো তাহলে সে মহা সফলতা অর্জন করলো। এ হচ্ছে কিছু উদাহরণ আমরা দিলাম যেগুলো আল্লাহ তাআলা কখনো মানুষকে, কখনো মোমেনদেরকে উল্লেখ করে তাকওয়ার দিকে আহ্বান করেছেন। সুতরাং তাকওয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। কেন নামাজ পড়বেন? নামাজ পড়বেন কারণ আপনি আল্লাহকে ভয় করেন, কারণ আপনি আল্লাহর প্রতি আস্থা পোষণ করেন। এভাবে সিয়াম, সালাত, হজ, যাকাত ইত্যাদি সবগুলো তাকওয়া ছাড়া আসলে এগুলোর উপর কন্টিনিউ থাকা যায় না। ইমানি জীবনের প্রকৃত সৌন্দর্য পরিস্ফুট হয়, এর প্রভা বিকশিত হয় তাকওয়া ভিত্তিক জীবনের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে।
তাকওয়া নেই সেখানে ইমানের আলোটা আস্তে আস্তে নিভে যায়, আর যেখানে তাকওয়া আছে সেখানে ইমানটা জোরদার হয়, ইমানটা শক্তিশালী হয়, ইমানটা বাড়তে থাকে। তাকওয়াও বাড়ে আমলের মাধ্যমে, কর্মসূচি নেওয়ার মাধ্যমে, যেটা আমরা একটু পরে আলোচনা করব তাকওয়ার কর্মসূচি। ঠিক তেমনি তাকওয়ার কর্মসূচির মাধ্যমে ইমানও বাড়ে, ইমানও আরো শক্তিশালী হয়। সুরাল হুজরাতের মধ্যে আমরা দেখি আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি। সুতরাং এটা কেন, সবচেয়ে সম্মানিত কেন ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে মুত্তাকি? কারণ যার তাকওয়া যত বেশি তার জীবন, তার চেতনা, তার ইমানের বোধ ততটা উন্নত। তাহলে ইমানের প্রায় প্রত্যেকটা জিনিসই তাকওয়ার সাথে রিলেটেড। তাকওয়া লেস হয়ে গেলে ইমান লেস হয়ে যায়, তাকওয়া বাড়লে ইমান বাড়ে, তাকওয়া শক্তিশালী হলে, তাকওয়া মেনটেইনড হলে ইমানটাও সঠিকভাবে মেনটেইনড হয়। সুতরাং একজন মুমিনের সমস্ত কাজ কর্মসূচি তার ইমান এবং তাকওয়ার আলোকে রচিত হবে, এটাই আমরা আশা করতে পারি। এখানে তাকওয়ার যে মিনিংটা বিভিন্ন বইতে, বিশেষ করে তর্জমা, কোরআনের তর্জমাতে অর্থানুবাদের মধ্যে উল্লেখ করেছেন, যেমন আবদুল্লাহ ইউসুফ আলী, পিকথল, শাকের, মোহাম্মদ আসাদ, মোহাম্মদ মহসিন খান, আবু বকর কারোলি এবং ইবনু জুজাই, তারা যেভাবে উল্লেখ করেছেন সেটা আমরা একটু আগে উল্লেখ করেছি, এখানে দ্বিতীয়বার আর বলার প্রয়োজন নেই। তাকওয়াটাকে খুব ইজিলি বুঝার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উবাই ইবনে কাব থেকে একটা হাদিস রয়েছে, যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছিলেন তাকওয়া সম্পর্কে, যে তাকওয়াটা কি রকম, এর একটা স্বরূপ খুব ইজিলি কোন ইনস্ট্যান্স দিয়ে আমাদেরকে বুঝিয়ে দাও। তখন উবাই বলেছিলেন, উবাই ইবনে কাব, যে আপনি কি কখনো কাঁটা ভরা রাস্তায় হেঁটেছেন? রাস্তায় প্রচুর কাঁটা, বেতের কাঁটা বা অন্য কোনো কিছু আছে? তো ওমর বললেন যে হ্যাঁ আমি হেঁটেছি। উবাই তখন জানতে চাইলেন যে কিভাবে হেঁটেছেন, এটা কি একদম নর্মাল রাস্তা যেভাবে হাঁটেন সেভাবে হেঁটেছেন, নাকি বিশেষ কোনো সতর্কতা আপনার ছিল? ওমর বললেন, আমি আমার জামার হাত গটিয়ে সাবধানতা অবলম্বন করে, পরিশ্রম করে রাস্তাটা পার হয়েছি, কাপড়টা উঠিয়ে পার হয়েছে, যাতে করে কাঁটা দ্বারা কাপড় আক্রান্ত না হয়, আমিও আক্রান্ত না হই। উবাই বললেন, এই যে আপনি সতর্কতার সাথে পদক্ষেপ নিলেন, ফেললেন, এটাই হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার মূল সেন্স। জীবনের প্রত্যেকটা মুভমেন্ট আপনার সতর্কতার সাথে হবে, চিন্তা থাকবে ওই যে বললাম ওহির আলোকে, আর একটা চিন্তা থাকবে সবের আশা, আরেকটা চিন্তা থাকবে আল্লাহর শাস্তির ভয়। ব্যাস, তাহলে সতর্কতার ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের মূল পয়েন্ট। কিসের থেকে সতর্কতা করবো? আল্লাহর ভয়, শাস্তি থেকে সতর্কতা, এবং ওহির আলোকে হচ্ছে কিনা সে সতর্কতা, এবং আমি সওয়াব পাচ্ছি কিনা সেই সতর্কতা। এই জিনিসটা যদি আসে আমাদের মধ্যে, তাহলে একজন মুমিনের জীবনে শিরিক আর বেদাত কিন্তু ঢুকতে পারে না, পাপও তার মধ্যে ঢুকতে পারে না। ওহির ইনস্ট্রাকশনটা সবসময় যদি আপনি মনে রাখেন, ওহির ইনস্ট্রাকশনটা মানে কি, ওহির দলিল, ওহির ইভিডেন্স, তখন আর মানুষকে শিরিক আর বেদাত কিন্তু আক্রান্ত করতে পারে না। আজকে আমাদের দেশে বা পৃথিবীর আরো অন্যত্র যে প্রচুর শিরিক বেদাতের ঘন ঘটা চর্চা আমরা দেখতে পাচ্ছি, এর কারণটা হলো তারা ওহির আলোকে পরিচালিত হচ্ছে না, নিজ নিজ ইচ্ছা, মেজাজ এবং ট্রেডিশন অনুযায়ী তারা বেশ কিছু আমল পরিচালিত করেছে, যেগুলোকে তারা মনে করে যে ইসলামের একটা আমল, এগুলো সওয়াব আছে, অথচ তার কোনো দলিল নাই। তাহলে তাকওয়া থাকলে একজন ব্যক্তি ইজিলি শিরক এবং বেদাত থেকে মুক্ত থাকতে পারে। তাকওয়ার চারটা বিষয় এখানে আমরা বলেছি, আমরা মুত্তাকি হতে চাই, তাহলে এর মূল পয়েন্টগুলো কি সেটা আমাদেরকে জানতে হবে। এক, আল্লাহ সম্পর্কে সচেতনতা। এই সচেতনতা আসবে নলেজের মাধ্যমে, কিন্তু এমনি মনে মনে আমি খুব সচেতন হলাম ওটা দিয়ে নয়, এই সচেতনতা আসবে এলেমের মাধ্যমে। তাহলে আল্লাহ কনসিয়াসনেস, এটা আসবে এলেম, আর এলেমটা কি, এলেমটা হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান মেইনলি। দ্বিতীয় হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা, আল্লাহ শাস্তিকে ভয় করা। তৃতীয় হচ্ছে আল্লাহর আনুগত্য, যেটা হচ্ছে ওহির ইনস্ট্রাকশন মেনে চলা, করণীয় ক্ষেত্রে, বর্জনীয় ক্ষেত্রে আল্লাহর আনুগত্য। এবং চতুর্থ হচ্ছে আল্লাহর মহাব্বত বা ভালোবাসা, আল্লাহর মহাব্বত বা ভালোবাসা। এই চারটা জিনিস মিলে হচ্ছে তাকওয়া।
তাকওয়ার ব্যাখ্যা আমরা দিয়েছি, এখন আমরা বলবো যে মুত্তাকি কারা, সেই বিষয়টি আমরা একটু আলোচনা আনতে চাই। সুরাল বাকারা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এবং তারপরে আল্লাদিনা, এটা একটা রিসিপ্রোকাল প্রোনাউন, কিন্তু হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা হচ্ছে যাতে কোনো সন্দেহ নেই এটা হেদায়াত গাইডেন্স সেসব লোকদের জন্য যারা মুত্তাকি, কারা আল্লাদিনা ইউমিনুনা বিল গাইব ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়েবে বিশ্বাস করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা আল্লাহর পথে আমার পথে খরচ করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আরো ডিটেইলস বলা হচ্ছে, যারা ইমান আনে তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে সেই গ্রন্থ সেই গাইডেন্স গুলোর উপরে তারা ইমান আনে, আর আখিরাতের প্রতি রয়েছে তাদের দৃঢ় প্রত্যয়, আর আখিরাতের প্রতি রয়েছে তাদের দৃঢ় প্রত্যয়, এগুলো তো এখানে বলা হয়েছে। এছাড়াও মুত্তাকিদের আরো অনেক সিফাত কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে, সূরা আল ইমরানের মধ্যে, আল মুমিনুনের মধ্যে, আর অন্যান্য সূরাতে। তো সুতরাং মুত্তাকি কারা এটা বের করা কোনো কঠিন বিষয় নয়। এখানে আমরা সেই আয়াতগুলোর আলোকে কয়েকটা ক্রাইটেরিয়া নিয়ে আসছি। এক নম্বর হচ্ছে যারা আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করে, দুই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে মেনে চলে, তিন যারা আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার এর কাজটা করে, আমল বিল মারুফ নাহিয়ানিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই কাজটি করে, চার যারা অন্যের অধিকারকে নস্যাৎ করে না, নষ্ট করে না, পাঁচ যারা জীবনের সকল ক্ষেত্রে ন্যায়সঙ্গত আচরণ করে এবং সাবধানতা অবলম্বন করে, ছয় যারা সংযমী মিত ভাষী মিত ব্যয়ী লোভ এবং ক্রোধ নিবারণ করে চলে, প্রত্যেকটা ক্ষেত্রেই তারা খুব ক্যালকুলেটিভ লাইফ মেনটেন করে, মিত ব্যয়ী অর্থাৎ ইসরাফ যেন না হয়, কথা যেন আবার বেশি না হয়, খাওয়াটা যেন অ্যাক্সেস না হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে মোত্তাকি যেন তেন ভাবে জীবন যাপন করলে মোত্তাকি হওয়া যায় না। এই সব ৬ নম্বর পয়েন্টটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, সংযমী লাইফ মেনটেন করা, অর্থাৎ কম খাওয়া, স্বল্পে সন্তুষ্ট থাকা, প্রয়োজন ছাড়া কথা না বলা। হ্যাঁ, প্রয়োজন ছাড়া কথা না বলা মানে যে হাসি তামশা বন্ধ করে দিবে তা না, কিছু হাসি তামশাও করা যেতে পারে, কিন্তু এক্সেস কথা যেটা আমরা করি, আমরা প্রচুর আড্ডা দিই, কথা বলি, অনর্থক কথাবার্তা হয়, ঝগড়াঝাটি হয় প্রচুর, এই সমস্ত কিছু থেকে তিনি দূরে থাকবেন, তিনি লোভ সংবরণ করবেন এবং ক্রোধ বা যে রাগ সেটাও তিনি সংবরণ করবেন। আর সাত নম্বর হচ্ছে নিজের পরিবারের ইসলামী জীবন যাপনের প্রতি তার সতর্ক দৃষ্টি থাকবে। এর পাশাপাশি হবে আট নম্বরে তিনি হারাম এবং হালাল বেছে চলবেন, অর্থাৎ তার জীবনটা হবে হালাল নির্ভর, হারাম থেকে তিনি বেঁচে থাকবেন। দশ নয় তিনি সত্যবাদী হবেন, মিথ্যা থেকে দূরে থাকবেন। দশ ইমান এবং আমলের উপর তিনি প্রতিষ্ঠিত থাকবেন, আমলে সালেহ তিনি করবেন এবং আমলে তালেহ অথবা সু যেটা সেটা থেকে বিরত থাকবেন, মন্দ কাজ থেকে। হালাল রোজগার নিজে করবেন, সেখান থেকে হালাল পথে ব্যয় করবেন আর আল্লাহর পথে ব্যয় করবেন। এখানে এখানে আমাদের অনেকেরই প্রবলেম থাকে, প্রথমত উপার্জন হালাল হয় কিনা সেটা একটা দেখার বিষয়, দ্বিতীয় হচ্ছে হালাল উপার্জন করলেই শেষ হয়ে যাবে না, সেটা আবার ব্যয়ের খাত হালাল হতে হবে, ব্যয়ের খাত, এটা মুত্তাকিদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, উপার্জনটা হালাল ব্যয়ের খাতটাও হালাল। যদি আমরা হালাল পথে ইনকাম করলাম কিন্তু টাকাটা অনেকগুলো হারাম পথে ব্যয় করলাম যেখানে শরীয়ত নিষেধ করেছে, এরকম কথা কাজে ব্যয় করলাম অথবা সাহায্য করলাম, তাহলে সেটাও কিন্তু শরীয়তে নিষিদ্ধ। এবং তৃতীয় হচ্ছে হালাল উপার্জন করলেন, হালাল পথে ব্যয় করলেন, আল্লাহর পথে ব্যয় করলেন না, তখনও কিন্তু সমস্যা, মুত্তাকি হওয়া যাবে না। অর্থাৎ ফরজ জাকাতটা ব্যয় করতে হবে, ফরজ হজটা আদায় করতে হবে, সেখানে অর্থ খরচ আছে, অর্থ খরচ আছে, সেটা সবটাই আল্লাহর পথে ব্যয়, আপনি নিজের হজ করলেও সেটা আল্লাহর পথে ব্যয়, অর্থাৎ আল্লাহর দেয়া নির্দেশগুলো পালনের জন্য আপনি যত ব্যয় করবেন সেটাও আল্লাহর পথে ব্যয় বলে গণ্য হবে। অপচয় করা যাবে না, পাপ কাজ থেকে এবং ছোট বড় সন্দেহজনক সকল কাজ থেকে বিরত থাকা, এবং অনেক সময় প্রয়োজনে মুবাহ কাজ থেকেও বিরত থাকা, এটা তাকওয়ার দাবি। তাকওয়া আছে কি নেই এটা আমরা কিভাবে বিচার করব, যাচাই করব, তার কিছু উদাহরণ আমরা এখানে দিয়েছি। দুজনেই ইমানের দাবিদার কিন্তু একজন
ঘুম থেকে উঠে ফজর আদায় করলেন, আরেকজন ফজর আদায় করলেন না, তাহলে কাকে আমরা বলবো যে তিনি তাকওয়ার দাবি পালন করেছেন? যিনি ফজর আদায় করেছেন। আর যিনি করেননি, বুঝবো যে তিনি ইমানের বিপরীত অবস্থানে তো রয়েছেনই, তাকওয়ারও বিপরীত অবস্থানে তিনি রয়েছেন। ঠিক একইভাবে জীবনের সব ক্ষেত্রে একজন হালাল ইনকাম করছেন, ইমানের দাবিদার, আরেকজন হারাম ইনকাম, হালাল দুটোই করছেন, আরেকজন শুধুই হারাম ইনকাম করছেন, এটা হতে হবে তৃতীয় পর্যায়ে, উনি তো আমাদের আউট অফ আওয়ার ডিসকাশন। কিন্তু একজন হালাল ইনকাম করছেন শুধু, আরেকজন হালাল এবং হারাম ইনকাম করছেন, তাহলে দ্বিতীয় ব্যক্তি যিনি হারামও করছেন হালালও নিচ্ছেন, তিনিও তাকওয়ার মধ্যে নেই। আচ্ছা, এরপরে আমরা জীবনের সর্বক্ষেত্রে আমাদের তাকওয়া আছে কিনা, তাহলে এই মূলনীতিগুলোর আলোকে আমরা এগুলোকে বিচার করতে পারি। যারা ইমান এনেছেন, যারা তাকওয়া অবলম্বন করেছেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাতুবাতুম মিন ইনদিল্লাহি খাইরুন লাও কানু ইয়ালামুন। যদি তারা ইমান আনতো, যদি তারা তাকওয়া অবলম্বন করত, তাহলে তাদের আল্লাহর কাছে যে সওয়াব রয়েছে সেটা তাদের জন্য কতই না উত্তম হতো যদি তারা জানতো, যদি তারা জানতো। এটা আল্লাহর বাণী, আমাদেরকে তাকওয়ার দিকে মোটিভেশন দেওয়ার জন্য তিনি বলেছেন। এখানে কয়েকটা উদাহরণ আমরা পেশ করেছি, যেমন অনেকেই ভালো কাজ করে, ভালো কাজ করেন, কিন্তু ভালো কাজ করা সত্ত্বেও যে তাকওয়া থেকে কি লস করেন অথবা অ্যাভয়েড করেন, সেটার কিছু উদাহরণ এখানে। একজন লোক এলাকার মসজিদের কমিটির যদি মেম্বার হয়ে থাকেন, নিয়মিত সালাত আদায় না করলে কেমন দেখায়, এটা যদি তার সালাত আদায়ের মূল কারণ হয়ে থাকে, তাহলে কি তাকওয়া থাকলো? তাহলে শুধুমাত্র একজন লোক, যেটা আমি বলেছি বাহ্যিক বেশভূষা থাকলেই যেমন তাকওয়া নয়, নিয়মিত মুসল্লি হলেও তিনি তাকওয়া না, মুত্তাকি নাও হতে পারে। তার যদি উদ্দেশ্য থাকে যে মসজিদ কমিটির প্রেসিডেন্ট, ট্রেজারার অথবা সেক্রেটারি, মসজিদ তাকে তো থাকতেই হবে, সব সময় সামনে থাকতে, আবার তিনি যখন দেখবেন যে কমিটি থেকে বাদ, তখন আর তার টিকিটই দেখা যাবে না। এলাকার চেয়ারম্যান অথবা প্রভাবশালী ব্যক্তি হজ না করলে কেমন দেখায়, এই জন্য হজে গিয়েছেন। এই হজ করা সত্ত্বেও কিন্তু তিনি তাকওয়া অবলম্বন করলেন না এবং আসলে মুত্তাকি হতে পারলেন না। আমার খেয়াল আছে একদিন খুব সহজ সাধারণ একজন গ্রামীণ ব্যক্তিকে মদিনায় তার সাথে দেখা হয়েছিল, তাকে জিজ্ঞেস করেছিলাম, সে নিজে গল্প করছিল আর কি, যে সে বহু কষ্টে জমি জমা বিক্রি করে এসছে। জিজ্ঞেস করলাম যে কেন আপনি এবার কেন হজ করতে আসলেন, বললো যে আমি গত বছরই চেষ্টা করেছিলাম হজে আসার জন্য কিন্তু আসতে পারিনি। তো গত বছর যখন হজে আসার জন্য চেষ্টা করলাম আসতে পারিনি, পুরো গ্রাম আমার উৎসাহ রটনা এবং আমার কে একটু টিজ করা শুরু করলো, বলতেছে বোম্বাইয়া হাজি বা এই টাইপের কথা টথা বলে তাকে রাগানোর চেষ্টা করলো। এটা কিন্তু আবার গ্রামবাসীর উচিত না। একজন লোক কোনো কারণে হয়তো এবছর হজ করার ইচ্ছা থাকলো অথবা একটা ইনভিটেশন পেয়েছেন যেতে পারলেন না, কিন্তু অন্যরা টিজ করার কোনো কারণ নাই, যাই হোক। কিন্তু উনি বললেন যে সেই দুঃখ গোছানোর জন্য আমি এবছর হজে আসলাম। সুবহানাল্লাহ, একটা সহজ সরল মানুষ, কিন্তু তার কাছে আসলে ওই সেন্সটা ক্লিয়ার না যে তিনি হজ করতে এসেছেন আল্লাহর জন্য। এটা হয়তো তার টিম মেম্বাররা অথবা তাদের গাইড তার কাছে ক্লিয়ার করেনি, ফলে এই লোকটা হয়তো জানা নেই, আমি হয়তো আল্লাহ তাকে মাফ করবেন, আল্লাহ ভালো জানেন, কিন্তু নিয়তের মধ্যে কিন্তু মারাত্মক একটা গলদ আছে। তিনি এখন আল হজ হওয়ার জন্য এসছেন যাতে গ্রামবাসী এখন থেকে তাকে আর ওরকম টিজ করতে না পারে। অনেকের আরো অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, যেমন অনেকে দান খয়রাত সাদাকা করেন, দান খয়রাত সাদাকা করা, অন্যান্য আমলগুলো পালন করে, এগুলো তাকওয়ার দাবি। কিন্তু দান খয়রাত সাদাকা যদি লোক দেখানোর জন্য করে থাকেন, সমাজ সেবক হিসাবে খ্যাতি পাওয়ার জন্য করে থাকেন, অথবা প্রচুর টাকা তার হয়েছে, কিছু দান খয়রাত করে নিজের নামে কিছু প্রতিষ্ঠান করা হলো, তাই না? এটা আজকাল খুব বেশি দেখা যায়, নিজের নামে জীবদ্দশায় নিজের নামে নানা ধরনের ফাউন্ডেশন, নানা ধরনের কলেজ নিজে করছেন ইত্যাদি। তো এগুলোর মধ্যে এগুলো তাকওয়ার নিদর্শন নয়, এগুলো তাকওয়ার নিদর্শন নয়। এই মুসলিম সমাজে আমরা যদি সত্যিকার তাকওয়ার উপলব্ধি আমাদের মধ্যে জাগরুক করতে চাই, তাহলে আমাদের জন্য অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন যাদের নামে আমরা প্রতিষ্ঠান করতে পারি। আমি খুবই কম লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেখানে গিয়েছি সাহাবানের নামে কোনো প্রতিষ্ঠান দেখি না। এখানে মেয়েদের প্রতিষ্ঠান উম্মাহাতুল মুমিনিন তাদের নামে হয় না, একটা দুটো হয়তো আছে, দু চারটা খুব রেয়ারলি চোখে পড়ে। আপনি মদিনাতে যখন যাবেন অথবা মধ্যপ্রাচ্যের অনেক শহরে যখন যাবেন, তখন অনেক স্ট্রিটের নাম দেখবেন সাহাবাদের নামে, অনেক মাদ্রাসার নাম, যেমন আউস বিন সাবিত, অনেক হয়তো অনেক সাহাবার নাম জানেন না, কিন্তু সেখানে
স্কুলের নাম থেকে কলেজের নাম থেকে আপনি জানবেন, আবু ধর। আবু ধর নামে অবশ্যই আমাদের দেশে একটা কলেজ আছে, আবু ধর গিফারি, কিন্তু আবু বকরের নামে তো দেখছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব স্ট্রিট ঢাকাতে হতে পারে? আমাদের জেনারেশন তো সাহাবাই কেরামের জেনারেশন থেকে ডিটাচড হয়ে গেছে, এবং আমাদের জেনারেশনের এখন ছেলে মেয়েদের ভুলেও আমি এখন পর্যন্ত শুনি নাই কেউ বলছে অমুক সাহাবা আমার রোল মডেল। তাকওয়ার অনুভূতি তারা হারাতে বসছে, কারণ তারা আজকাল যাদেরকে রোল মডেল হিসেবে নিচ্ছে এদের কাছে এটা তাকওয়া থেকে বহু যোজন যোজন দূরে। তো সুতরাং এই যে মানে দান খয়রাত সাদাকা করা বা নিজের নামে কিছু করার কথাটা থেকে এসছে, এগুলো অনেক সময় মানুষ করেন যদি এই চেতনা থেকে করেন যে তিনি সমাজসেবক হবেন, তার নামটা জীবদ্দশায় তিনি একদম মানে রাস্তার নামে কলেজের নামে রেখে যেতে চান, তাহলে এটা হচ্ছে রিয়া, এটা তাকওয়ার বিপরীত অবস্থান। এবং আমাদের জন্য আমি যদি কোনো কিছু করতে চাই, আমার কাছে হাজারো সাহাবাদের নাম আছে এবং বিশ্বের ইসলামের বড় বড় স্কলারদের নাম আছে, ইমামদের নাম আছে, তাদের নামে ইনস্টিটিউট, কলেজ, স্ট্রিট এবং বিভিন্ন নামকরণ আমরা করতে পারি। আর আমি যদি ভালো কিছু করে থাকি, তাহলে আমার পরে জেনারেশন, আমার মৃত্যুর পরে তারা আমাদের নামে কিছু, আমরা নিজের নামে কেন করব? এই সুতরাং লোক দেখানোর উদ্দেশ্যে করা এটা তাকওয়ার বিপরীত অবস্থান। আজকাল অনেকের সাথে আলাপ করলে আমরা দেখি যে মানে বড় বড় শিক্ষিত লোকদেরকেও দেখেছি নিজের কৃতিত্ব জাহির করেন কথাবার্তার মধ্যে, নিজের মানে একটা বড়ত্ব ভাব, তার নিজের কৃতিত্ব জাহির করেন, এটা কিন্তু তাকওয়ার বিরোধী অবস্থা, এটা করা যাবে না। বরং আমাদেরকে, আমি যত বড় পজিশনেই যাই না কেন, দেশের, রাষ্ট্রের, সমাজের, প্রতিষ্ঠানের যত বড় প্রতিষ্ঠানে থাকি না কেন, আমার তাকওয়ার দাবি হচ্ছে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করা। নিজের কৃতিত্ব আপনি জাহির করবেন না, আপনার কৃতিত্ব জাহির করবে অন্যরা, আর আপনি অন্যদেরকে কৃতিত্ব দেবেন, এটাই হচ্ছে আমাদের তাকওয়ার দাবি। তাহলে তাকওয়াকে যদি আমরা একটা পাখির সাথে তুলনা করি, তাহলে এর এক ডানা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, আরেক ডানা হচ্ছে আল্লাহর প্রতি ভয়। ইমানটা যেমন ভয় এবং ভালোবাসার সমষ্টি, তাকওয়াটাও তেমন আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর ভালোবাসার সমষ্টি। তার মানে হচ্ছে যদি শুধু আল্লাহকে ভয় করেন, ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহর প্রতি তো আকর্ষণ অনুভব করবেন না, ফলে তাকওয়াটা দুরূহ হবে। এই জন্য বলা হয় আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশা এ দুটোর মধ্য দিয়েই ইমানদাররা চলে। ভয় কিসের? আমি যে কাজ করছি, আমার যে ভুল বিভ্রান্তি হচ্ছে, আল্লাহর যদি পাকড়াও করেন তাহলে আমার আর কোনো রক্ষা নেই। এই অনুভূতি থেকেই ভালো হওয়ার প্রেরণাটা কিন্তু অনেক বেশি জাগে। আর আশাটা কি? আমি যে ভালো কাজটা করছি, আমি যে সঠিক ইমান পোষণ করছি, আমি যে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করছি, আশা আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে নাজাত দেবেন এবং আখিরাতে আমি সাফল্য লাভ করব, যেটাকে আল ফাউজুল আদী, মহা সাফল্যের কথা বলা হয়েছে। আমার আশা যে এত ভালো চর্চার মধ্য দিয়ে, ইমানি জিন্দেগি যাপন করার মধ্য দিয়ে, তাকওয়া ভিত্তিক আমল করার মধ্য দিয়ে, কর্মসূচি পালনের মধ্য দিয়ে আল্লাহ আমাকে নাজাত দিবেন এবং রিওয়ার্ড দিবেন। ইমানের ওঠানামা মানে হচ্ছে তাকওয়ার ওঠানামা, তাকওয়ার ওঠানামা মানে হচ্ছে ইমানের ওঠানামা। এখানে আমরা দেখিয়েছি যে কিছু কিছু কাজ যেগুলো ফরজের বাইরে, নফলও হতে পারে, কিন্তু আপনার মর্যাদাকে একদম উপর উঠাই দিবে। ফরজ কাজগুলো তো আমাদের কর্তব্য, আমরা তো ইমান এবং তাকওয়ার সীমানার মধ্যেই থাকতে পারবো না যদি ফরজগুলো আমরা আমল না করি। যদি হারামগুলোর মধ্যে আমরা ইনভলভ থাকি, তাহলে তাকওয়ার ইমানের সীমানার বাইরে চলে যাব। নামাজ কেউ পড়লো না টোটালি, কিভাবে সীমানা সীমানার মধ্যে থাকে বলেন? যে শিরিকের মধ্যে সরাসরি লিপ্ত, যে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে, আর কারো কাছে দোয়া করে, কিভাবে সীমানার সীমানার মধ্যে থাকতে পারে? তাহলে দেখা যাচ্ছে যে করণীয় কাজের মধ্যে কিছু কাজ দিয়ে আমরা আমাদের ইমানার সীমানার মধ্যে ঢুকি, সেটা হচ্ছে ফরজ ওয়াজিবের কাজগুলো, কিন্তু এর থেকে তাকওয়ার লেভেলটা বেড়ে যায় যদি আপনি সততা রক্ষা করেন, যদি আপনি সংযম পালন করেন, যদি আপনি দান খয়রাত সাদাকা করেন। এভাবে তাকওয়ার লেভেলটা আপনার অনেক ঊর্ধ্বে উঠে যাবে। অনেক ক্ষেত্রে যদি আপনি মুবাহ ত্যাগ করেন, হারাম পরিপূর্ণ বর্জন করেন, আবার তাকওয়ার লেভেলটা জিরো হয়ে যাবে যদি আপনি শিরক এবং বেদাতের মধ্যে লিপ্ত হন, অন্যায়ের মধ্যে, নাস্তিকতার মধ্যে আপনি লিপ্ত হন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করেন,
অথবা ইমান বিরোধী কোনো অবস্থানে চলে যান এবং তাওহীদ বিরোধী কোনো অবস্থানে আপনি চলে যান, তখন আপনার ইমান এবং তাকওয়া হয়ে যাবে জিরো। এখানে দেখেন যে শিরিক এবং বেদাতের মধ্যে যেই সেটা লিমিটের নিচে, অর্থাৎ জিরো। একটা শিরক যথেষ্ট আপনারকে ইমান শূন্য তাকওয়া শূন্য করার জন্য। অতএব সাধারণত আমাদের তাকওয়া এবং ইমান ওঠানামা করে, যেহেতু বাড়ে এবং কমে, অতএব প্রতিদিন সেটা ব্যারোমিটার দিয়ে মাপলে আপনি দেখবেন যে সেটা ওঠানামা করে। কেন উঠে আর কেন নামে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, এবং সতর্ক হতে হবে সেটা যেন উঠতেই থাকে আর না নামে। একজন মানুষ এর ইমান এবং তাকওয়া যদি উঠতে থাকে, এটা টপ লেভেল পর্যন্ত কি উঠতে পারবে? টপ লেভেল পর্যন্ত উঠতে পারবে না, কারণ আল্লাহর তাকওয়া যথাযথভাবে এটা আমাদের সাধ্যের বাইরে। আমরা ভুল করছি প্রতিনিয়ত, আমরা পাপ করছি প্রতিনিয়ত, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের প্ররোচনায়, নিজের প্রবৃত্তির প্ররোচনায়। ফলে তাকওয়ার 100% লাভ করাটা এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু তাই বলে কি নিজের যে অবস্থান আছে সেখানে আমরা থাকবো? অবশ্যই না, ভুল বিভ্রান্তি হবে, কিন্তু আমাদের আমাদের ভূমিকা হবে সবসময় টুয়ার্ডস দ্য পারফেকশন অফ তাকওয়া, তাকওয়ার পরিপূর্ণতা অর্জনের দিকে আমাদের চেষ্টা থাকলেই তার কাছাকাছি আমরা পৌঁছতে পারবো। তাকওয়া বিরোধী যে মৌলিক কাজগুলো আছে আমাদের মধ্যে, সেগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। এগুলো সম্পর্কে অনেক সময় আমাদের জানা আছে, কিন্তু এগুলো আমাদের আলোচনা হওয়া দরকার মাঝে মাঝে। এই আলোচনাগুলো হলে আপনি যে দেখবেন যে গীবতের আলোচনা শুনবেন, তখন আপনি নিজে তো সতর্ক হবেনই, আরো কে যদি আপনার সামনে গীবতের আলোচনা করে আপনি তাকে নিষেধ করবেন। কিন্তু আবার 1 বছর যাওয়ার পরে দেখবেন যে, বা 6 মাস যাওয়ার পরে দেখবেন যে, আপনি হঠাৎ করে একটু সচেতন হন, দেখবেন যে আপনি নিজে গীবতের মধ্যে আছেন। আপনি অনেকগুলো পাপ যখন আলোচনা হয় সেগুলো থেকে সতর্ক থাকলেন কিছুদিন, কিন্তু দেখা গেল যে যদি আলোচনা না হয় অনেকদিন, ডিটাচ থাকলে আলোচনা থেকে, পড়া থেকে, স্মরণ করা থেকে, তখন অনেক সময় নিজেকে আবিষ্কার করবেন, আরে আমি তো এই ভুলের মধ্যে আছি, আমি তো এই পাপের মধ্যে আছি। এই জন্য সেগুলোর আলোচনা মাঝে মাঝে আমাদের থাকা উচিত আলোচনায়, এবং কন্টিনিউয়াসলি নিজেও আলোচনা করা উচিত, অন্যের আলোচনায়ও আমাদের থাকা উচিত। এখানে যেমন গীবত, হিংসা, রিয়া, অহংকার, তর্ক, লোভ, মিথ্যা, চগলখড়ি, গোয়েন্দাগিরি, কটূক্তি, সন্দেহ, এগুলো সবই তাকওয়া বিরোধী অবস্থান। সূরা আল হুজরাত যদি আপনি পড়েন, তাহলে কিভাবে মুসলিম জীবনে সদাচার রক্ষা করতে হবে সেটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন, এবং তার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারবেন। সূরা আল হুজরাতের বেশ কয়েকটা আয়াতে, 11, 12, 13, 14, 15 এই আয়াতগুলোতে এই সব কিছু সম্পর্কে, মানে অধিকাংশ এই খারাপ গুণগুলো সম্পর্কে কিন্তু সেখানে সতর্ক করা হয়েছে। বেশি বেশি অনুমান করা, অনুমান ভিত্তিক কমেন্ট করা, এগুলো করতে নিষেধ করা হয়েছে, গীবত করতে নিষেধ করা হয়েছে। তারপরে সূরা বনী ইসরাইলের মধ্যে এলেম এবং জ্ঞান ছাড়া কথা বলতে নিষেধ করা হয়েছে। তারপরে কারো পিছনে চগলখড়ি করা, অথবা কারো পেছনে তার মন্দ কথা রটনা করা, এগুলো নিষেধ করা হয়েছে, কারণ এগুলো এর মাধ্যমে সমাজ থেকে তাকওয়া উঠে যায়, সামাজিক জীবন কঠিন হয়ে পড়ে, এবং আমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। মুমিনদের বিভিন্ন স্তর, এখানে ফন্টসের কারণে কিছু সমস্যা হয়েছে, যে কারণে লেখাগুলো শুদ্ধই ছিল, কিছু ফন্ট ইনস্টল করতে হবে, তাহলে হয়তো সবগুলো ঠিক হবে আর কি, একটু সমস্যা হয়েছে। যাই হোক, এখানে 4টা স্তর আমরা দেখছি, মুমিন, মুসলিম, মুত্তাকি এবং মহসেন, ইমান, ইসলাম, এহসান। মুমিন এবং মুসলিম এগুলো আলাদাভাবে উচ্চারণ করলে একই স্তরকেই বোঝায়, তবে একসাথে উল্লেখ করলে মানুষের ইনার সাইডটা হচ্ছে তার বিশ্বাস এবং চিন্তাগত দিকটা হচ্ছে তার ইমানের দিক, আর ইসলাম হচ্ছে তার প্র্যাকটিক্যাল দিক, বাহ্যিক দিক, যেগুলো সে প্র্যাকটিস করে থাকে। দুটোই উল্লেখ হলে তখন দুটোকে ইন্ডিকেট করবে, কিন্তু যে কোনো একটা উল্লেখ করলে দুটোকেই বোঝাবে একসাথে। একজন মুমিন ব্যক্তি যখন আমরা বলবো, তখন সে অ্যাট দ্য সেম টাইম মুসলিমও, সে একজন প্র্যাকটিসিং মুসলিমকে মানে হিসাবে বিবেচিত হবে। একজন মুমিন যখন বলবো, সে একজন প্র্যাকটিসিং মুসলিম। আবার একজন মুসলিম যখন বলবো, সে সত্যিকারের ইমান সহ প্র্যাকটিসিং মুসলিম, সেটা ইন্ডিকেট করবে। তারপরে হচ্ছে মুত্তাকি, এবং সবচেয়ে আলা দরাজা হচ্ছে এহসানের দরাজা। এহসানের দরাজাটা এত বড় উপরে, যেটা হাদিসে জিব্রিলের মধ্যে এসেছে, আনতা আবুদ আল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন মনে হয় তুমি তাকে দেখছো,
আর যদি তুমি তাকে দেখে না থাকো, অর্থাৎ নিজেকে এতটা উপরে উঠানো না যায়, তাহলে আল্লাহ তোমাকে দেখছেন, এই বিষয়টা আনতে হবে। এবং এটা তো সত্য, আল্লাহ যে পৃথিবীর সবকিছু দেখছেন এতে তো কোনো সন্দেহ নেই। যখন আমাদের এই দৃঢ় বিশ্বাসটা হবে, তখন আমাদের নিজের পারফরমেন্সটা, যদি এখানে আমরা আদিষ্ট হই কোনো কাজ করার জন্য কোনো একটা অথরিটি দ্বারা, এবং এখানে সিসি ক্যামেরা লাগিয়ে রাখা হয় এবং যেটা তিনি নিজেই অবজার্ভ করছেন, তাহলে কি হবে আমাদের অবস্থাটা? কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে কারো? এখন আল্লাহ যে আমাদেরকে দেখছেন সেটা কি কোনো ইমানদারদের কোনো সন্দেহ আছে? বা সেটা কি আমাদের বিতর্কের কোনো বিষয় হতে পারে? কখনোই হতে পারে না। আমাদের তাকওয়ার দাবি হচ্ছে এটা সব সময় মনে জাগরুক রাখা, ফলে একজন মোমেন, মুত্তাকি এবং মহসেন দ্বারা যা সব সময় থাকবেন সেটি আমাদের কাছে ডিমান্ডেড। তাহলে তাকওয়ার একটা চেতনা হচ্ছে আপনি এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে দেখছেন, আল্লাহ আপনাকে দেখছেন, অথবা মিনিমাম আল্লাহ আপনাকে দেখছেন সেটা আপনার মনে জাগরুক রাখবেন, তাহলে সত্যিকারের তাকওয়ার চেতনার মধ্যে আমরা থাকতে পারি। তাকওয়ার এই পরীক্ষা ভাববেন না যে আপনাদেরকে আজকে করা হচ্ছে, তাকওয়ার এই পরীক্ষা আল্লাহ তাআলা তার সমস্ত প্রিয় মানুষকে করেছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি তাকওয়ার পরীক্ষায় বারবার অবতীর্ণ করেছিলেন, তাকে ইয়াতিম করেছিলেন, ছোট সময় মা বাবা হারিয়েছেন। ইসলামের প্রথম থেকে যখন তিনি দাওয়াত শুরু করলেন, কি ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হলেন, তাকে কি সমস্ত ব্লেম দেওয়া হলো, মিথ্যা করা হলো, মিথ্যা বলা হলো, তাকে জাদুকর বলা হলো, পাগল বলা হলো, এবং তাকে কবি বলা হলো ইত্যাদি, তারপরে তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। এরপরে তাকে এমন ভাবে প্রেসার দেওয়া হলো যে কারণে ওহির পক্ষ থেকে তাকে হিজরতের অনুমতি দেওয়া হলো। মদিনায় যখন তিনি গেলেন সেখানেও শান্তিতে থাকতে পারলেন না, তার শত্রুরা তাকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য সে খয়বরে এগিয়ে আসলো, হুনায়নে আক্রমণ করলো, তাবুকের সাইড থেকে আক্রমণ করার জন্য আসলো, ওহুদের দিনও তারা তাকে আক্রমণ করলো। এই যে ফিতনাগুলো, বালা, মুসিবত, তাকওয়ার পরীক্ষা এগুলো। এবং আমরা আরো দেখি প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন কোন না কোন পরীক্ষা দিয়ে। ইউনুস আলাইহিস সালামের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, মূসা আলাইহিস সালামের পরীক্ষা, ঈসা আলাইহিস সালামের পরীক্ষা, সবগুলোতে আমরা দেখি। এগুলো মূলত আসলে ইমানের পরীক্ষাও বলতে পারি, আবার তাকওয়ার পরীক্ষাও বলতে পারি। নবী, সকল নবী এবং রাসূল, তাদের সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, তাদের সফলতার হার যাই থাকুক না কেন, কিন্তু তারা তাদের তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়ার পরীক্ষা তো অনেক কঠিন ছিল, স্ত্রীকে ফেলে রেখে আসতে হবে সে কোথায়, বিজন মক্কার মরুভূমিতে, আবার ইসমাইলকে নিজের হাতে কোরবানি করার নির্দেশ তাকে দেওয়া হয়েছিল। আমাদের তাকওয়ার পরীক্ষা এত কঠিন নয়, কিন্তু আমাদের জীবনে যদি আমরা হালাল পথে চলার কারণে একটু কষ্ট হয়, তখন আমরা আল্লাহর উপর ক্ষেপে যাই। আমাদের যদি কোনো বিপদ হয়, তখন আমরা আল্লাহর উপর ক্ষিপ্ত হই। আমার একজন রিলেটিভ, আমার মায়ের কাছে শোনা, অনেক আগে উনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে মাফ করুন, তিনি বিয়েতে ফেল করলেন, ব্যাচেলর পরীক্ষায় বিয়েতে পাস করছে, ফেল করলেন। ফেল করে বাড়িতে এসে খুব রাগারাগি, আর সব কথা, সব রাগ হচ্ছে আল্লাহর উপর, এবং কুফরি বাক্য পর্যন্ত উচ্চারণ করে বসলেন যে আল্লাহ, মানে তিনি সরাসরি আল্লাহকে দায়ী করলেন, আল্লাহ তাকে ফেল করিয়েছে। এই যে বিষয়টা আসলে, তার মানে হচ্ছে পরীক্ষায় ফেল করলেন। এই যে ফেতনা, এই যে মুসিবত, এই যে বালা, এই যে বিপদ, এই যে মানুষের একটা হয়রানির সিচুয়েশন, মোমেন কখনো বিচলিত হয় না। এই জন্য সত্যিকার তাকওয়া এবং ইমান থাকলে কেউ বিচলিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থিরতার কোনো আমল তার কাছে সামনে আসলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, বাস প্রশান্ত হয়ে যেতেন। মুত্তাকিনদের জন্য আসলে টেনশন থেকে মুক্ত থাকা এবং এই সিচুয়েশন গুলোকে ফেস করা শান্তিপূর্ণ ভাবে এবং কুল ব্রেইনে, তার অনেক এলিমেন্টস তাদের কাছে আছে। একজন সত্যিকার মোমেন ফাঁসির মঞ্চে গিয়ে সে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, এবং সে তার ইমান থেকে একটু বিচ্যুত হয় না। তাকওয়া আমাদেরকে সেই শক্তিটা দান করে, এন্ড দ্যাট ইজ দ্য পাওয়ার অফ তাকওয়া এন্ড পাওয়ার অফ ইমান। তাকওয়া যদি আপনি অবলম্বন করতে পারেন, এটা মহাশক্তি। কিন্তু এটা শুধুমাত্র ওই যে বললাম না, বেশভূষার নাম নয়, এটা মহাশক্তি, ইমানের শক্তি, মহাশক্তি। আপনি সামান্য খেয়ে কুড়ে ঘরে থেকে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে হতে পারেন।
তাহলে কত পাওয়ারফুল এই তাকওয়া, কত পাওয়ারফুল এই ইমান। সুতরাং আত্মগঠনের জন্য সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে তাকওয়া, আত্মগঠন। আজকে তো নানাভাবে আমরা আত্মগঠন করি, আজকে কেউ কোয়ান্টাম মেথডের মাধ্যমে, কেউ সিলভার মেথডের মাধ্যমে, কেউ আবার নানা ধরনের জ্ঞান, নানা ধরনের যোগ সাধনা, নানা ধরনের মোরাকাবা, মুশাহাদা, সুফি চর্চা, কবরের মধ্যে গিয়ে ধ্যান ইত্যাদি নানা কিছুর মাধ্যমে মানুষ নিজেকে উন্নত করার, নিজের নিজেকে গঠনের জন্য তারা অনুসরণ করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবারা দেখুন, তাদের সবচেয়ে বড় পাওয়ারফুল এলিমেন্ট ছিল কি? এই তাকওয়া। তাকওয়ার পথে তারা চলেছেন, এই জন্য তারা জীবনকে যেমন পরিবর্তন করেছেন, সমাজকে পরিবর্তন করেছেন, বিশ্বকেও তারা পরিবর্তন করে দিয়েছে। এটা কি পাওয়ার নয়? এটা অবশ্যই একটা বিশাল বড় পাওয়ার। কিন্তু আজকে মুসলমানদের হয়েছে দুর্দশা, তারা তাকওয়ার পথ থেকে বিচ্যুত। আপনারা লক্ষ্য করবেন আমাদের মধ্যে ইভেন অনেক প্র্যাকটিসিং মুসলিম, যাদেরকে আমরা প্র্যাকটিসিং বলে জানি, তারাও কিন্তু মিশ্র জীবন মেনটেন করেন। তাদের পারিবারিক, তাদের এন্টারটেইনমেন্ট, তাদের সাংস্কৃতিক লাইফ, তাদের রাজনৈতিক লাইফ মিশ্রভাবে, কখনো তারা ভালো করেন, কখনো তারা মন্দ করেন জেনে বুঝে, কখনো তারা রিক্রিয়েশনটা মানে নামাজ পড়ে মজা পান, কখনো তারা অশ্লীল সিনেমা দেখেও মজা পান, কখনো তারা সুস্থ সংস্কৃতির মধ্যেও আনন্দ লাভ করেন, কখনো অসুস্থ সংস্কৃতির মধ্যে আনন্দ লাভ করেন, কখনো কনস্ট্রাকটিভ কিছু বইপত্র পড়ে আনন্দ লাভ করেন, কখনো পর্নোগ্রাফির মধ্যে নিমজ্জিত হয়ে আনন্দ লাভ করেন। আছে না এটা? আছে না? সমাজে ব্যাপকভাবে আছে না? এইভাবে তো হবে না, এইভাবে আমাদের হবে না। আত্মগঠন করতে হলে তাকওয়ার পথে আমাদের চলতে হবে। এখানে একটা আয়াত সূরা তওবার 24 নম্বর আয়াত, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বলা হয়েছে, যে ইমানকে এবং তাকওয়াকে পরীক্ষা করার একটা সুন্দর পদ্ধতি এখানে বাতিয়ে দেওয়া হয়েছে, যে হে রাসূল, তাদেরকে বলো যে তোমাদের পিতা, সন্তানাদি, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, ওই সম্পদ যা তোমরা অর্জন করেছ, তোমাদের ওই ব্যবসা বাণিজ্য, তোমরা যা নষ্ট হয়ে যাওয়ার বা লুজ করার ভয় করো, তোমাদের ওই সম্পদ যা তোমরা পছন্দ করো, যদি তোমাদের নিকট আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত অপেক্ষা করো। আসলে আমাদের দশা কিন্তু এদের মতোই হয়েছে। অবশ্যই আল্লাহ এবং রাসূল আমাদের কাছে, অনেকের কাছে কিন্তু প্রিয় নেই, অনেকের কাছে প্রিয় নেই, সম্পদ আমাদের কাছে প্রিয়, স্ত্রী স্বজন আমাদের কাছে প্রিয়, পার্থিব স্বার্থটা আমাদের কাছে প্রিয়, পেশাগত প্রমোশনটা আমাদের কাছে প্রিয়, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বার্থটা, দ্বীনের স্বার্থটা আমাদের কাছে অত্যন্ত গৌণ। যে সমাজের লোকদের এই হচ্ছে ক্যারেক্টার, এই হচ্ছে বৈশিষ্ট্য, সেখানে কিন্তু তাকওয়ার প্রচন্ড অভাব, এবং যেখানে তাকওয়ার অভাব সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত আসতে পারে না। আজকে আমাদের যে দুর্দশা, আমাদের যে অবস্থান, আমরা যে নিজেরা কনফ্লিকশনের মধ্যে অথবা মন্দার মধ্যে আছি, সেটা কিন্তু আমরা নিজেরাই ডেকে এনেছি। একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন, আল্লাহ তাআলার নির্দেশে কোনো দুর্নীতি কি হয়েছে? আল্লাহ তাআলার নির্দেশে কি কোনো এদেশে যা কিছু হচ্ছে খারাপ কিছু, সেগুলো কি আল্লাহর নির্দেশে হচ্ছে? অবশ্যই না, সেগুলো আমরা নিজেরা পরিকল্পনা করছি, আমরা নিজেরা নিজের হাতে ঘটাচ্ছি বলেই আজকে অবস্থা। দেখা যাচ্ছে যে 8টি জিনিসের ভালোবাসা আর অন্যদিকে 3টি জিনিসের ভালোবাসা, দুটোকে পাশাপাশি আল্লাহ তাআলা রেখেছেন এবং বলেছেন যে 3টি জিনিসের প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে। তবে একটা বিষয় শরীয়ত কিন্তু সেখানে হাত দেয়নি, সেটা হচ্ছে যে ন্যাচারাল ভালোবাসাটা আপনি আপনার স্ত্রী, পরিবার, পরিজন, সম্পদের প্রতি ফিল করবেন, সেটা কিন্তু নিষিদ্ধ নয়। কিন্তু এই ন্যাচারাল ভালোবাসাটা যেন আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর ভালোবাসার সাথে কন্ট্রাডিক্টরি না হয়। এই কন্ট্রাডিক্টরি হলে সেই সময় কার ভালোবাসাটা প্রাধান্য পাবে? আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর ভালোবাসাটা আমাদের কাছে প্রাধান্য পাবে। সুতরাং আমরা আল্লাহকে ভয় করব, মানুষকে নয়। এগুলো খুব ছোটখাটো কিছু উদাহরণ দেওয়া হয়েছে আর কি এখানে, যেমন মানে তাকওয়া অবলম্বনের কিছু সূক্ষ্ম উদাহরণ, যেখানে কাজ করি, নিয়মিত কাজে ফাঁকি দেই, সাধারণভাবে কেউ ধরতে পারলো না, দেখবেন যে আফসোস হবে না। যার মধ্যে তাকওয়ার অনুভূতি নেই তার আফসোস হবে না, কিন্তু যার মধ্যে তাকওয়ার অনুভূতি আছে তার আফসোস হবে। তারপরে কিছু লোক দেখবেন যে হিজাব করার বিষয়, মেয়েদের, তারা যেখানে হিজাব করার পরিবেশ আছে সেখানে হিজাব করে, যেখানে হিজাব করার পরিবেশ নেই সেখানে হিজাব করে না। তাহলে এই শ্রেণীরও কিন্তু তাকওয়া নাই। তাকওয়া সব পরিবেশে সবখানে একই মেথডোলজিতে চলবে, সেটা ভিন্ন মেথডোলজি হবে না। তাকওয়া বৃদ্ধির উপায়, এটা হচ্ছে আসলে তাকওয়ার মূল কর্মসূচি।
তাকওয়া বৃদ্ধির উপায়, কিভাবে তাকওয়া বাড়বে, অর্থাৎ কোন কাজ করলে তাকওয়া বাড়বে, সেটা হচ্ছে তাকওয়ার মূল কর্মসূচি। তাকওয়া বাড়বে জ্ঞানের মাধ্যমে। প্রথম কাজটা কি? জ্ঞান, জ্ঞানের চর্চা, নলেজ অর্জন করা। এর জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার কিতাবুল আল জামিয়া, যেটা সহি আল বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, বাবুল ইলমি ক্বাবল আল কাউলি ওয়াল আমাল, অর্থাৎ কথা এবং কাজের আগে, অ্যাকশন এবং স্পিচের আগে এলেমের প্রয়োজন, সে অধ্যায় তিনি হাদিসগুলো নিয়ে এসছেন। তাহলে ইসলামের প্রথম কাজটা হচ্ছে জ্ঞান অর্জন করা, তারপরে আমল করা। আগে আমল তারপরে জ্ঞান নয়, কারণ আপনি কি আমল করবেন, কোন কাজটাকে ইমপ্লিমেন্ট করবেন, কোন প্ল্যানটা আপনি পাশ করবেন যদি আপনার জ্ঞান না থাকে, এটা এক নাম্বার কাজ। তাহলে তাকওয়া বাড়ানোর জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, তাকওয়ার জ্ঞানটা, ইমানের জ্ঞানটা, ইসলামের জ্ঞানটা। দ্বিতীয় হচ্ছে, ইসলাম কালেকটিভ লাইফের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। কালেকটিভ, ইসলাম প্রত্যেককে আইসোলেটেড থাকবে, ইন্ডিভিজুয়াল লাইফ মেনটেন করবে, এটা নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে তথা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকো, আর মুসলমানরা সবাই একসাথেই থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, তারা বিচ্ছিন্ন হবে না। যদিও আজকের একটা তিক্ত বাস্তবতা হচ্ছে আমরা নিজেরা বিভক্ত এবং বিভক্ত থাকতেই পছন্দ করছি, কিন্তু এটা ইসলামের স্পিরিট নয়। ইসলাম সবসময় আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে বলেছে কোরআন সুন্নার ছায়াতলে, কোরআন সুন্নার ইনস্ট্রাকশন এবং গাইডেন্সের ভিত্তিতে। তৃতীয় হচ্ছে যে দাওয়াতি কাজ করা। আজকে যে সামাজিক প্রেক্ষাপট দেশে কিংবা বিদেশে তৈরি হয়েছে, আপনি খেয়াল করবেন, একজন লোক যদি দাড়ির ভূমিকা থাকে, তিনি হন শিক্ষক অথবা আলেম অথবা তিনি একজন পেশাজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা কিংবা যেই ব্যবসায়ী যেই হন না কেন, তিনি যদি নিজেকে আল্লাহর দিন প্রচারের সাথে সম্পৃক্ত রাখেন তাহলে তিনি সৎপথে থাকবেন। আর তিনি যদি নিজে শুধুই এরকম আলোচনা অংশগ্রহণ করেন কিন্তু প্রচারের সাথে রিলেটেড না, দাড়ি নন, তাহলে তিনি কিন্তু ভালো পথে থাকতে পারবেন না, তিনি তাকে আপনি সব পরিবেশে পাবেন, কারণ তার তার মধ্যে সেই অনুভূতিটা তৈরি হয়নি যে মানুষকে তিনি সৎপথে আনবেন। তিনি সৎ কথা শুনেন, ভালো কথা শুনেন, কিন্তু মানুষকে সৎপথে আনার দায়িত্বটা যখন তিনি নিজের কাঁধে নেবেন, এটা একটা গুরু দায়িত্ব। এজন্য মোমিনদের, কিন্তু সব মোমিনের, এটা কোনো শুধু মাদ্রাসার আলেমদের নয়, সকল মোমিনের কর্তব্য হচ্ছে দাঁড়ি হওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যার কাছে যতটুকু অথেন্টিক জ্ঞান আছে, এখানে অথেন্টিক জ্ঞান থাকাটা শর্ত, অথেন্টিক জ্ঞান সেটা আপনি মানুষের কাছে প্রচার করবেন এবং মানুষকে সেই জ্ঞানের ইমপ্লিমেন্টের দিকে আপনি তাকে আহ্বান করবেন। এই কাজটা যতক্ষণ হবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নর নারী তারা সৎপথে থাকবে, আর অন্যরা যারা দাওয়াত থেকে দূরে তাদের দ্বারা সব কাজকর্ম সম্পাদিত হওয়া সম্ভব। এছাড়াও আরো বেশ কয়েকটি কাজ আছে, যেমন তাহাজ্জুদ সালাতের মাধ্যমে, এতেকাফের মাধ্যমে, যেহেতু তাহাজ্জুদ হচ্ছে আল্লাহর সাথে স্পেশাল রিলেশন তৈরি করা, এতেকাফ হচ্ছে একটা ইন্টেনসিভ ইবাদতের মাধ্যমে একটা প্রশিক্ষণ লাভ করা, যেটা আমরা রমজানের শেষ 10 দিনে সাধারণত করে থাকি, অন্য সময় করা যায়। তারপরে চিন্তা ভাবনার মাধ্যমে তাকওয়া বৃদ্ধি করা যায়, হাশরের ময়দানে কঠিন প্রশ্ন এবং তার জবাব কি করে হবে তার জন্য চিন্তা ভাবনা করা এবং সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা, এগুলোর মাধ্যমে আমরা আমাদের তাকওয়াকে বাড়াতে পারি, অর্থাৎ এগুলো তাকওয়ার কর্মসূচি। আমরা এখানে যেটা বললাম দাওয়াহ, দাওয়ার উপর আমি আরেকটু আলোকপাত করতে চাচ্ছি, যেহেতু এই সমাজে তাকওয়াকে মানুষের মধ্যে ভালোভাবে প্রচারিত প্রসারিত করার জন্য দাওয়াটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ এলিমেন্ট, ইফেক্টিভ মেথডোলজি এবং পদ্ধতি। জোর করে, যেমন আপনি আপনার ইভেন মেয়েকে জোর করে হিজাব পরালে, এটা কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে না। আপনি আপনার ছেলেকে মেরে একদিন দেখলেন যে নামাজ পড়ছেন, আপনি বলছেন প্রতিদিন নামাজ পড়ছেন, একদিন খুব মার দিলেন, ও আপনাকে দেখলে মুসল্লা নিয়ে দাঁড়াবে, যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে কোনো মতে নামাজ পড়বে, ভিতরে ভিতরে হয়তো মনে মনে মানে কিছুই করছে না, দেখাবে ভান করছে। তো এই যে দিদের বিষয়গুলো, এগুলো মানুষকে আসলে জোর করে করানো যায় না, কনভিন্স করা। দাওয়া এটা হচ্ছে এক ধরনের শিক্ষাদান, এই জন্য দাওয়া আর তালিম এটা প্রায় সেম কাজ। তালিম মানে হচ্ছে শিক্ষা, শিক্ষা প্রদান, যেটাকে আমরা টিচিংও বলতে পারি, দাওয়াটা হচ্ছে পার্ট অফ টিচিং। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইন্নামা বাআথানি আল্লাহু মুআল্লিমান, আমাকে আল্লাহ তো শুধু এই মানব জাতির মুআল্লিম, শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন, অথচ তিনি শ্রেষ্ঠ দাড়ি। তাহলে যিনি দাড়ি তিনি শিক্ষক, যিনি শিক্ষক তিনি দাড়ি, দাড়ি মানে আহ্বানকারী, আল্লাহর পথের দিকে আহ্বানকারী। কিন্তু আনফরচুনেটলি আমরা আমাদের শিক্ষক সমাজকে, মুসলিম সমাজের বহু
শিক্ষক বা শিক্ষিকাকে আমরা কিন্তু দায়ী হিসেবে পাচ্ছি না, তারা নিছক একাডেমিক শিক্ষকে পরিণত হয়েছেন। অথচ একজন মুসলিম তিনি হন ইসলামিক স্টাডিজের টিচার, অ্যারাবিকের কোরআনের টিচার, অথবা ম্যাথ সায়েন্স অথবা অন্য যে কোনো জিওগ্রাফির টিচার, যারই হন না কেন, তিনি তার শিক্ষাদানের মধ্য দিয়ে মানুষের নৈতিকতার বিকাশ সাধন করবেন, স্রষ্টার সাথে তার ছাত্র ছাত্রীদেরকে সম্পর্ক স্থাপনের জন্য ওসিয়ত করবেন। এর মাধ্যমে একজন যাই পড়ান না কেন, তাহলে তিনি মানুষকে এক ধরনের দাওয়াত দিলেন। এটা কিন্তু আমরা লক্ষ্য করি, আপনারা দেখবেন যে আগের যে সমস্ত মুসলিম স্কলার, এই সমস্ত স্কলাররা দেখবেন যে হয় তিনি চিকিৎসা বিজ্ঞানী অথচ তিনি হাফিজুল কোরআন, দেখবেন যে তার তাফসিরও আছে। একটা যুগ ছিল প্রায় আজ থেকে 300-400 বছর আগ পর্যন্ত, আমরা মুসলিম স্কলারদেরকে দেখি যে তারা দিনের জ্ঞানেও সমৃদ্ধ আবার দুনিয়ার জ্ঞানেও সমৃদ্ধ। কিন্তু আনফর্চুনেটলি আজকে মুসলিম সমাজের মধ্যে যারা দিনের জ্ঞানে সমৃদ্ধ তাদের দুনিয়ার জ্ঞান নাই, আবার যারা দুনিয়ার জ্ঞানে সমৃদ্ধ দিনের জ্ঞান টোটালি নাই, বেসিকও তাদের জানা নাই। আমি এক জায়গায় প্রশ্ন করেছিলাম, সেখানে বড়রাও ছিল ছোটরাও ছিল, অবশ্য ছোটদেরকে প্রশ্নটা করেছিলাম, মানে 13-14-15 বছরের ছেলেরাও ছিল, জিজ্ঞেস করলাম ইমানের রুকন কয়টা, 4টা 5টা না 8টা। তো সেখানে দেখলাম যে ইমান আমাদের মৌলিক বিষয় তো ইমান, 3-4 রকমের জবাব, মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা। তার মানে হচ্ছে আমাদের মুসলিম সমাজে ইসলামের বেসিক জিনিসগুলো দেওয়ার ব্যাপারে, মানুষকে জানানোর ব্যাপারে যেমন আমরা সিরিয়াস না, জানার ব্যাপারেও আমরা সিরিয়াস না। এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। দাওয়া, একটা সমাজকে সুন্দর করতে হলে দাওয়ার কোনো বিকল্প নেই। যদি আপনি মনে করেন যে ইসলামকে আপনি প্রতিষ্ঠা করবেন, দাওয়ার কোনো বিকল্প নেই। যদি আপনি মনে করেন যে আপনি জেহাদ করবেন, তাহলে সবচেয়ে জেহাদের শক্তিশালী ইমেন্ট হচ্ছে তালিম এবং দাওয়া, মানুষকে আহ্বান করা, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। এই জন্য যেমন যাকাতের যে অষ্টম খাতটা আছে, ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়, মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হচ্ছে আসলে জিহাদে খাত। কিন্তু বর্তমান জামানার অনেক বড় বড় মহাকিক আলেমরা বলেছেন যে জিহাদের এই খাতটা এখন শিক্ষা খাতেও ব্যয় করা যাবে এবং দাওয়াতি খাতেও ব্যয় করা যাবে। অনেক ক্ষেত্রে যদি চ্যারিটেবল স্কুল হয়, মাদ্রাসা হয় বা দাওয়া সেন্টার হয়, তাহলে সেখানে স্যালারিটা এই খাত থেকেও দেওয়া যাবে। কেন? কারণ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে দেখবেন যে শিক্ষা একটা জাতিকে পরিবর্তন করে, দাওয়া একটা জাতিকে পরিবর্তন করে। যদি ইফেক্টিভ এবং ফার রিচিং প্ল্যান আমরা নিতে পারি, তাহলে একটা জাতির মধ্যে যে দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠেছে, তাদেরকে নষ্ট করে ফেলেছে, ধীরে ধীরে সেগুলো থেকে তাদেরকে রিমুভ করা যাবে। তাদেরকে সুন্দর প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, তাদেরকে মোটিভেশন দেওয়ার মাধ্যমে, তাদেরকে ওয়ার্কশপ করানোর মাধ্যমে। অতএব আমি মনে করি যে যারা আজকে তাকওয়াকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এই কর্মসূচি তাদেরকে নিতেই হবে। আপনি নিজে যদি নিজেকে মোটামুটি ভাবে যতটুকু মনে করেন ভালো করলেন, তাহলে নিজে টিকে থাকতে পারবেন না তাকওয়ার উপর। এই সমাজ যদি পরিবর্তন না হয়, দেশের আর্থসামাজিক এবং সোশিও কালচারাল, সোশিও পলিটিক্যাল, সোশিও এডুকেশনাল অবস্থা যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু তাকওয়া ভিত্তিক সমাজ গড়ে উঠবে না। তাহলে সেই জন্য নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে এবং বন্ধু বান্ধব সবাইকে তাকওয়া ভিত্তিক জীবনযাপনে উদ্বুদ্ধ করার জন্য, হেল্প করার জন্য আমাদেরকে তাহলে এই এই কার্যক্রমগুলো নিতে হবে, তাকওয়ার কর্মসূচিটা নিতে হবে। তাহলে এই কর্মসূচির মধ্যে আপনি একদিকে যেমন ইবাদতের স্বাদ পাচ্ছেন, অন্যদিকে দেশের কল্যাণ করার একটা কর্মসূচির মধ্যে পাচ্ছেন, অন্যদিকে জিহাদ ফি সাবিলিল্লাহ স্বাদও এখানে আপনি পাচ্ছেন। অতএব তাকওয়ার কর্মসূচির সাথে এই যে দাওয়াহ এবং জিহাদ ফি সাবিলিল্লাহর একটা বিশেষ একটা সম্পর্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। আসুন আমরা এখন আলোচনা করি। তাকওয়ার তো অনেক কিছু আমরা আলোচনা করলাম, চিনলাম, কর্মসূচিও জানলাম এবং কিছু উদাহরণ তাকওয়া কিভাবে আমরা অ্যাসেস করব এবং আসলে আমরা এখন তাকওয়ার পজিশনে আছি কিনা, নাকি তাকওয়া বিরোধী অবস্থানে আছি, সেগুলো কিছু আমরা আলোচনা করলাম। এখন তাকওয়া আমরা কেন কেন চাচ্ছি, কেন অবলম্বন করতে চাচ্ছি, এর ইহকালীন বেনিফিটটা কি আর পরকালীন বেনিফিটটা কি, এটার কয়েকটা আমরা একটু আলোচনা করি। যারা আল্লাহকে ভয় করবেন এবং তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য খুব চমৎকার সব ওয়াদা আছে। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য একটা উপায় খুলে দেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাযিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি।
ومن يتق الله يجعل له من امره يسرا যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সবকিছু সহজ করে দেন এখানে একটা ওয়াদা আছে তাকওয়ার পথে চললেই আল্লাহর কাছ থেকে সবকিছু সহজে পাওয়া যাবে ইনশাআল্লাহ আর আমরা যেটা সূরা আরাফের আয়াতটা বললাম ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে জীবন গঠন করলে তখন এই জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের এবং জমিনের বরকত আসবে দুই নম্বর হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করেন পৃথিবীর যাবতীয় অনিষ্ট থেকে তাদেরকে তিনি প্রোটেক্ট করেন এখানে সূরা আরাফের 201 নম্বর আয়াত এভিডেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে তিন নম্বর হচ্ছে দুনিয়াবাসীর তাকওয়ার ফলে আসমান এবং জমিনের বরকত উন্মুক্ত হয় সেটা একটু আগে আমি বলেছি আয়াতটা সূরা আরাফের 96 নম্বর আয়াত চার নম্বর হচ্ছে বান্দা তাকওয়ার ফলে ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয় তাহলে তাকওয়া হচ্ছে আপনার একটা এলিমেন্ট একটা অস্ত্র এবং একটা জ্ঞান সবটা এই তাকওয়া হচ্ছে এমন একটা পাওয়ার যা দিয়ে আপনি হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবেন সূরা আল ফুরকানের মধ্যে সে কথাটাই বলা হচ্ছে হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান দান করবেন যদি তোমরা ইনতাকুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে ফুরকান তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে ফুরকানের জ্ঞান তোমাদের হাতে চলে আসবে পাঁচ নম্বর হচ্ছে তাকওয়া অর্জনকারী মুত্তাকি ব্যক্তি তাকওয়ার ফলে কষ্টের জীবন থেকে সে মুক্তি পায় এই আয়াতটা একটু আগে আপনাদের সামনে বলেছি ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ছয় নম্বর হচ্ছে তাকওয়া দ্বারা পার্থিব জগতে বান্দা আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে সক্ষম হয় অর্থাৎ আল্লাহ তাআলা মুত্তাকিনদের বন্ধু সে কথাই বলা হয়েছে তার অভিভাবক তো শুধু মুত্তাকিগণ এটা সূরা আনফালের মধ্যে যে আল্লাহ তাআলার বন্ধু শুধু মুত্তাকিরাই মুত্তাকি ছাড়া আল্লাহ তাআলা আর কেউ আল্লাহ তাআলার বন্ধু হতে পারে না আর সূরা জাসিয়ার মধ্যে বলা হয়েছে যে জালিমরা মূলত একে অপরের বন্ধু এবং আল্লাহ মুত্তাকিনদের ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন সাত নম্বর হচ্ছে পার্থিব জগতে মুত্তাকি তাকওয়ার ফলে কাফেরদের অনিষ্ট থেকে নিরাপত্তা লাভ করে যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করবে না আট নম্বর হচ্ছে তাকওয়ার ফলে আল্লাহ তাআলার বান্দাগণ বালা মুসিবত লঙ্ঘন থেকে নিরাপত্তা লাভ করে এটা প্রায় সাত নম্বরের কাছাকাছি আরেকটি বিষয় এখানে সূরা মায়দা দুই নম্বর হচ্ছে আমাদের জন্য দলিল নয় নম্বর হচ্ছে তাকওয়ার ফলে মুসিবত এবং দুশ্মনদের মোকাবেলার মুহূর্তে আসমান থেকে সাহায্য অবতীর্ণ হয় আমরা বদরের যুদ্ধে সেটা লক্ষ্য করেছি এবং বিভিন্ন বিপদে এমনকি এখনো অনেক ব্যক্তিরা যারা আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে তওবা করেন ইস্তিগফার করেন এবং তাকওয়ার পথে ফিরে আসেন তারাও কিন্তু ফিল করেন যে মনে হয় যেন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে এসেছে অতএব তাকওয়ার এগুলো হচ্ছে ইহকালীন উপকারিতা দশ নম্বর হচ্ছে তাকওয়ার ফলে আমল বিশুদ্ধ হয় গ্রহণযোগ্যতা লাভ করে এটা আগের আলোচনায় স্পষ্ট তাকওয়াবিহীন মানুষ পাপের মধ্যে লিপ্ত হয় তাকওয়ার ফলে মানুষ পাপ থেকে বিশুদ্ধ হয় এগারো নম্বর হচ্ছে তাকওয়ার ফলে ইলম এবং জ্ঞান অর্জন হয় যদি তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন তাহলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা প্রদান করবেন আল্লাহর অনুগ্রহে ইসলামের হিদায়ত লাভ করার পর যদি কেউ পূর্ণ তাকওয়া অবলম্বন করে তাহলে তার দিনের সঠিক বোঝ অর্জন হয় এবং সে পথভ্রষ্টতা থেকে রক্ষা পায় অর্থাৎ তাকওয়া আমাদেরকে ইলমের পথে পরিচালিত করে এবং তাকওয়া আমাদেরকে দালালাত এবং বিভ্রান্তি থেকে রক্ষা করে তাকওয়ার মাধ্যমে আল্লাহর রহমত লাভ হয় এবং এই রহমত যেরূপ দুনিয়াতে লাভ হয় আখিরাতেও তেমনি লাভ হবে চোদ্দ নম্বর হচ্ছে তাকওয়ার অধিকারী মুত্তাকিগণ পার্থিব জীবনে সুসংবাদ লাভ করেন অর্থাৎ দুনিয়ায় থাকতেই তাদের জন্য আখিরাতের সুসংবাদ দুনিয়ারও সুসংবাদ আমরা এরপরে তাকওয়ার পরকালীন উপকারিতার মধ্যে যাচ্ছি তাকওয়ার মাধ্যমে আল্লাহর কাছে সম্মান লাভ হয় সেটি সূরা হুজরাতে সে আয়াত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম দ্বিতীয় হচ্ছে তাকওয়া হচ্ছে পরকালীন সফলতার চাবি এবং কাঠি সূরা হুজরাতের 52 নম্বর আয়াত এবং তৃতীয় হচ্ছে তাকওয়ার ফলে আখিরাতের জান্নাতের মিরাস এবং উত্তরাধিকার লাভ হবে এটা সূরা আল মুমিনুনের মধ্যে বলা হচ্ছে যে তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে তাকওয়ার পথে চলার তৌফিক দান করেন মুত্তাকি হিসাবে কবুল করেন এবং আমরা যেন সবসময় কন্টিনিউয়াসলি তাকওয়াকে আরো বৃদ্ধি করতে পারি আল্লাহর কাছে সেই প্রার্থনা রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন